একটু কথা বলতাম, আমি কি ভেতরে বসতে পারি? বসুন। এটা আপনার মেয়ে লীলা। টেবিলে রাখুন। লীলা বাসায় নেই? না, ও পাশের বাসায় ম্যাডামের কাছে পড়তে গেছে। ও ঠিক আছে। তা আমি আপনার কি উপকার করতে পারি? ইনফ্যাক্ট আমি আপনাদের খোঁজ খবর নিতে এসেছি। এটা কি পুলিশের ডিউটির মধ্যে পড়ে, কোনো ভিকটিমের ফ্যামিলির খোঁজ খবর নেওয়া? আপনারা পুলিশ অফিসাররা তো রক্ত মানুষের মানুষ। আমার তো তা মনে হয় না, আর আপনাকে তো নয়ই। এতদিন পর আপনি এসেছেন আমাদের ফ্যামিলির খোঁজ খবর নিতে, বিরাট মহানুভবতা আপনার। প্রথম দিকে এই কেসটা তদন্তের দায়িত্বভার ছিল আমার উপর, মাসখানেক। তারপর বদলি হয়ে যাই, অন্যজনের উপর দায়িত্ব চলে যায়। চাকলাদার সাহেবের উপর। উনি আমাকে বলেছেন মামলাটা প্রথম দিকেই দুর্বল করে দেওয়া হয়েছে, তদন্তের সবগুলো পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মিথ্যে কথা, এরকম কিছুই করা হয়নি। চাকলাদার সাহেব তাই বলেছেন। করলে চাকলাদার করেছেন, এখন দায়ভারটা আমার উপরে চাপাচ্ছে। হতে পারে, তা আমি তো সেটা কিছু বুঝবো না, আমরা তো সাধারণ মানুষ, ভিকটিম। আমি মামলাটার খোঁজখবর নিতে চাই। আমার ধারণা ডিবি অফিসে মামলাটা তামাদি হয়ে পড়ে আছে। আমি এটাকে আবার মুখ করতে চেষ্টা করতে চাই। তাতে কি লাভ? কেন, কোনো লাভ নেই কেন? জানি না, পুরো ব্যবস্থাটার উপরে থেকে আমার আস্থা উঠে গেছে। আমার এখন মনে হয় না যে ন্যায় পথে কোনো বিচার পাওয়া যায়। খুবই দুঃখজনক আমার আস্থা উঠে যাওয়াটা। না, সব কিছু থেকে আমি আস্থা হারিয়ে ফেলিনি। আমি এখন বিশ্বাস করি ন্যায় পথে বিচারে যদি একটা পথ বন্ধ হয়ে যায়, তাহলে আরেকটা নতুন পথ খুলে যায়। মানুষ যদি কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে প্রকৃতি ঠিকই তার দায়ভার নেয়। আপনার হাজব্যান্ড, মানে আপনার কি ধারণা তার কি হয়েছিল? মানে এতদিন একটা লোক নিখোঁজ হয়ে থাকার কথা নয়। আমি তো এতদিন মনে করতাম তাকে হত্যা করা হয়েছে। এখন কি অন্য কিছু মনে করছেন? না, এখনো তাই মনে করি, কিন্তু কেন যেন এখন মনে হয়, কেন যেন মনে হয় যে সে বোধ হয় বেঁচে আছে। একদিন না একদিন আমার সামনে ঠিকই আসবে। ইদানিং এরকমটা মনে হতে শুরু করেছে। আর ওর ফিরে আসার জন্য যার সাহায্য সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছেন আপনি, আর সেই জন্যই কাল আপনার অফিসে আমি গিয়েছিলাম। আপনি কি চা খাবেন? না, আমি এখন উঠব। ইলিয়াস সাহেব, এটা নিয়ে যান। এটা লীরার জন্য। লীরা চকলেট পছন্দ করে না, আর তাছাড়া আমি চাই না লীরার বাবার অন্তর্ধানের সাথে যারা জড়িত আছে তাদের দেওয়া কোনো কিছু খাক। আপনি আমাকে এখনো দোষী মনে করছেন? ইন্সপেক্টর চাকলাদারকেই আপনার বেশি বিশ্বাসযোগ্য মনে হয়? কারো কথাই এখন আর আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমি এখন সবাইকে সন্দেহ করি। নিয়ে যান।